আমাদের ক্লাস ক্লাস রোজ। ওকে ওকে, সবাইকে সবাইকে শুন, শুনতে কোনো শুনতে কোনো অসুবিধা, শুনতে শুনতে অসুবিধা অসুবিধা না স্যার, না স্যার, না স্যার। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। চলো, আমাদের কতটা হয়েছিল মনে আছে? হ্যালো স্যার, কংক্রিট আছে, ফাইবার কংক্রিট, প্লাস্টিক কংক্রিট, ওইগুলো পর্যন্ত হয়েছিল। আবার মনে হচ্ছে স্ক্রিন সেট অফ হয়ে গেছে। না স্যার। দেখতে পাচ্ছ সবাই? তাহলে আমাদের সেদিনে ফাইবার রেনফোর্স কংক্রিট পর্যন্ত হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তো নেক্সট আমার দেখা যাক।
হয়েছে, দেখতে পাচ্ছ সবাই? দেখো তো পলিমার কংক্রিট, তো পলিমার কংক্রিটটা কি এটা আলোচনা করব। তো নাম্বার ওয়ান হচ্ছে কংক্রিট কন্টেনিং পলিমার্স ক্যান বি ক্লাসিফাইড ইন টু থ্রি ক্যাটাগরি। কংক্রিট যে কংক্রিটে পলিমার আছে সেই অনুযায়ী কংক্রিটকে তিনটে ভাবে ভাগ করা যায়। এটা হচ্ছে তোমার পলিমার ইমপ্রিগনেটেড কংক্রিট, দু নম্বর হচ্ছে পলিমার পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট বা পিপিসিসি, তিন নম্বর হচ্ছে পলিমার কংক্রিট পিসি। এই তিন তিন ধরনের কংক্রিটকে ভাগ করা হচ্ছে। ওকে নেক্সট দেখো, তারপরে স্লাইডে চলে যাও। তার প্রথমে কি আলোচনা করলাম, প্রথমে বললাম পলিমার ইমপ্রিগনেটেড কংক্রিট। তো পলিমার ইমপ্রিগনেটেড কংক্রিটটা কি একটু দেখে নিই। বলছে পলিমার ইমপ্রিগনেটেড কংক্রিট ইজ প্রডিউসড বাই ইমপ্রিগনেটিং অফ ইনফিল্ট্রেটিং এ হার্ডেন পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট উইথ এ মনোমার অ্যান্ড সাবসিকুয়েন্টলি পলিমারাইজিং দ্য মনোমার ইন সিটু ইজ ওয়ান অফ দ্য ওয়াইডলি ইউজ পলিমার। তাহলে আমার পলিমার কংক্রিটে কি ইউজ করা হয়, আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিটে পলিমার যে পলিমারটা ইউজ করি সেটা হচ্ছে মনোমার, ঠিক আছে? তারপরেরটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। সেটা বলছে দ্য পার্সিয়াল ও সারফেস ইমপ্রেগনেশন ইমপ্রুভস ডুরাবিলিটি অ্যান্ড কেমিক্যাল রেজিস্ট্যান্স হোয়াইল টোটাল অ্যান্ড ইনডেপথ ইমপ্রেগনেশন ইমপ্রুভস স্ট্রাকচারাল প্রপার্টিস। তাহলে এই যে পলিমার অ্যাড করার ফলে কি হচ্ছে, আমার কংক্রিটের ডুরাবিলিটি স্থায়িত্ব বেড়ে যাচ্ছে এবং কেমিক্যাল রাসায়নিক যে রাসায়নিক কোনো বিক্রিয়া করছে না, সেটা রেজিস্ট করছে, কোনো রাসায়নিক সাথে বিক্রিয়া করে না, রাসায়নিক প্রতিরোধ করছে, রাসায়নিক বিক্রিয়ায় প্রতিরোধ করছে। তারপরের পয়েন্টটা দেখো, তারপরের পয়েন্টে যেটা বলছি দ্য মনোমার ইউজ ফর ইমপ্রিগনেশন, এই যে ইমপ্রিগনেশন এর জন্য কি কি মনোমার গুলো আমরা ইউজ করি, এখানে যে মনোমারটা দেখানো হয়েছে তাহলে নাম্বার ওয়ান মনোমার হচ্ছে মিথাইল মিথাসাইলেট, দু নম্বর স্টাইরিন, তিন নম্বর অ্যাক্রোনাইট্রাইল, চার নম্বর টি বিউটাইল স্টাইরিন আর পাঁচ নম্বর এপক্সি। এই পাঁচটে মনোমার আমরা ইউজ করি পলিমার ইমপ্রিগনেটেড কংক্রিটের জন্য, ঠিক আছে? এবার নেক্সট চলে যাও। এই দেখো নেক্সট হচ্ছে যে স্লাইডটা পেয়েছি সে স্লাইডে আমার ছবিটা দেওয়া আছে, ঠিক আছে? পলিমার ইমপ্রিগনেটেড কংক্রিট। নেক্সট দেখো পলিমার পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট। তো কি বলতে চাইছে একটু দেখি, পলিমার পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট ইজ এ কনভেনশনাল পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট হুইচ ইজ ইউজুয়ালি মেড বাই রিপ্লেসিং এ পার্ট অফ মিক্সিং ওয়াটার উইথ এ লেটেক্স, ঠিক আছে? লেটেক্স এবং ব্র্যাকেটের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, পলিমার ইমালশন। আর্লিয়ার লেটেক্স ওয়ে বেসড অন পলিভিনাইল অ্যাসিটেট অর পলিভিনাইল ভিনাইলাইড
ভিনাইলিডিন ক্লোরাইড। তো আগেকার লেটেস্ট কনটা বলা হতো পলিভিনাইল অ্যাসিটেট বা পলিভিনাইলিডিন ক্লোরাইড, এই দুটোকে বলা হতো লেটেক্স, ঠিক আছে। বাট দিজ আর সেলডম ইউজড নাও। এই যে পলিভিনাইল অ্যাসিটেট, এই যে পলিভিনাইল অ্যাসিটেট বা তোমার এই পলিভিনাইল ভিনাইলিডিন ক্লোরাইড, এই দুটো এখন কদাচিত মানে মাঝে মাঝে ইউজ করা হয়, ঠিক আছে। এগুলো খুব কম ব্যবহার করা হয় পলিমার হিসেবে, ঠিক আছে। কেন কেন রিক্স অফ করোশন অফ স্টিল ইন কংক্রিট ইন দ্য লেটার কেস অ্যান্ড লো ওয়েট স্ট্রেন্থ ইন ফর্মার, কি কারণের জন্য? কারণ এই দুটোকে ইউজ করে পলিভিনাইল অ্যাসিটেট বা পলিভিনাইলিন ক্লোরাইড, এই দুটো কি করে স্টিলের সাথে বিক্রিয়া করে, স্টিলের ক্ষয় হয়। তার যে কংক্রিটে স্টিলের ক্ষয় হবে সে কংক্রিটটা তো উইক হয়ে যাবে, তা আমার এই দুটো পলিমার ইউজ না করাই ভালো, ঠিক আছে। এই কারণের জন্য আমরা পলিভিনাইল অ্যাসিটেট পলিভিনাইলডেন ক্লোরাইড এই দুটো আমরা ইউজ করছি না, ঠিক আছে। এবার নেক্সট দেখো, নেক্সট বলছে বোথ ইলাস্টোমেরিক অ্যান্ড গ্রাসি পলিমার হ্যাভ বিন এমপ্লয়েড ইন ল্যাটেক্স। তাহলে কি কি পলিমার ব্যবহার করে আমরা ব্যবহার করছি? ইলাস্টোমেরিক এবং গ্লাসি পলিমার আমরা ব্যবহার করি ল্যাটেক্স হিসাবে, ঠিক আছে। তো নেক্সট দেখো, নেক্সটে যেটা বলছে আমার ল্যাটেক্স সম্বন্ধে ডিটেলসে বলছে, ওকে। বলছে ল্যাটেক্স সিস্টেম ফর মডিফাইং সিমেন্ট কংক্রিট আর না অ্যাভেলেবল ইন ইন্ডিয়া। তাহলে ল্যাটেক্স সিস্টেম জন্য মডিফাইড সিমেন্ট কংক্রিট আমাদের এখন ভারতবর্ষে পাওয়া যায়। দ্য ল্যাটেক্স জেনারেলি কন্টেন অ্যাবাউট 5% বাই ওয়েট অফ স্ফেরিক্যাল অ্যান্ড ভেরি স্মল পলিমার পার্টিকেলস হেল্ড ইন সাসপেনশন ইন ওয়াটার বাই সারফেস অ্যাক্টিভ এজেন্ট। দ্য প্রেজেন্স অফ সারফেস অ্যাক্টিভ এজেন্টস ইন দ্য ল্যাটেক্স টেন্ডস টু ইনকর্পোরেট লার্জ অ্যামাউন্ট অফ এন্টারটেন্ট এয়ার ইন কংক্রিট, দেয়ারফর এয়ার ডিট্রেনিং এজেন্টস আর ইউজুয়ালি অ্যাডেড টু কমার্শিয়াল ল্যাটেক্স সিন্স 10-12% পলিমার বাই ওয়েট অফ সিমেন্ট ইজ ইউজড ইন টিপিক্যাল ল্যাটেক্স মডিফাইড কংক্রিট ফর্মুলাস। দ্য অ্যাডিশন অফ ল্যাটেক্স প্রোভাইডস এ লার্জ কোয়ান্টিটি অফ নিডেড মিক্সিং ওয়াটার ইন কংক্রিট, দেয়ারফর ল্যাটেক্স মডিফাইড কংক্রিট ইজ মেড উইথ অ্যাজ লো অ্যান অ্যাডিশন অফ এক্সট্রা মিক্সিং ওয়াটার পোর্শন। তাহলে আমাদের যে লেটেক্সের ইস্যু, আমাদের এটুকু জানতে হবে যে লেটেক্সের জন্য যে সিমেন্ট কংক্রিট প্রয়োজন সেটা এখন ভারতবর্ষে পাওয়া যাচ্ছে, এবং এই লেটেক্সের যে পার্টিকেল গুলো সেগুলো সাধারণত পার্টিকেল গুলো হচ্ছে গোলাকার হয় এবং খুব ছোট ছোট দানা, ঠিক আছে। এগুলো এজেন্ট হিসেবে অনুঘটক হিসেবে কাজ করে কংক্রিট, আর কিছুই না, ওকে। আর কি থাকে, আমরা যে পরিমাণ সিমেন্ট ব্যবহার করব তার 10-25% হবে পলি, বাস এইটুকুই মনে রাখবে, বেশি কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে। দেখো পলিমার পোর্টল্যান সিমেন্ট কংক্রিট কিরকম দেখতে আমার এখানে একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, ঠিক আছে। তারপরে আমি চলে যাচ্ছি পলিমার কংক্রিট। তো পলিমার কংক্রিটটাকে আরেকটার নাম হচ্ছে রেজিন কংক্রিট, ঠিক আছে, আরেকটার নাম হচ্ছে রেজিন কংক্রিট। তো একটু জেনে নি কি বলতে চাইছে। পলিমার কংক্রিট ইজ এ মিক্সচার অফ এগ্রিগেটস উইথ এ পলিমার অ্যাজ এ সোল বাইন্ডার, দেয়ার ইজ নো আদার বন্ডিং ম্যাটেরিয়াল প্রেজেন্ট, পোর্টল্যান্ড সিমেন্ট ইজ নট ইউজড। তো এখানে কি পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করা হয় না, এটা হচ্ছে একটা বাইন্ডার হিসেবে, মানে যেমন আমার সিমেন্টের যেমন ভূমিকা ধরে রাখায় এরও ভূমিকা হচ্ছে ধরে রাখা, ঠিক আছে। এটা হচ্ছে একটা মিশ্রক যার মধ্যে তোর স্যান্ড আছে, ওয়াস এগ্রিগেট আছে, এইসব আছে, ঠিক আছে। তারপরেরটা দেয়, তারপরেরটা যেটা হচ্ছে
it is manufactured in a manner similar to that of cement concrete. Monomers or P polymers are added to the graded aggregate and the mixture is thoroughly mixed by hand or machine. The thoroughly mixed polymer concrete material is cast in molds of steel and aluminium. ঠিক আছে, আমরা যে সিমেন্ট কংক্রিট ব্যবহার করি, ঠিক আছে, আমরা এই পলিমারে যে সিমেন্ট পলিমার হিসেবে ইউজ করি সেখানে কি হচ্ছে, আমরা এগ্রিগেট ব্যবহার করি এবং সেই এগ্রিগেট গুলোকে কিভাবে ভালো করে মিশিয়ে দিই, তো আর তোমার হচ্ছে আর হাতের সাহায্যে অথবা মেশিনের সাহায্যে, এবার সে ম্যাটেরিয়ালস গুলো ইজ কাস্ট ইন মোল্ড করা হয় উড অথবা স্টিল অথবা অ্যালুমিনিয়ামের মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলছে দ্য মিনিমাইজ দ্য অ্যামাউন্ট অফ এক্সপেন্সিভ বাইন্ডার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাচিভ ম্যাক্সিমাম পসিবল ড্রাই প্যাক ডেন্সিটি অফ এগ্রি, এক্সাম্পল ইউজিং টু ডিফারেন্ট সাইজ ফ্র্যাকশন অফ 20 mm ম্যাক্সিমাম কোয়ার্টজ তো ফাইভ ডিফারেন্ট সাইজ ফ্র্যাকশন অফ স্যান্ড হায়ার ডেন্সিটিস ক্যান বি অ্যাচিভ। তো এর মধ্যে বলছে যেটা হচ্ছে আমরা কোয়াস অ্যাগ্রিগেট ব্যবহার করি তার সাইজটা হচ্ছে 20 mm এবং আরো 5টা ডিফারেন্ট ফ্র্যাকশনে আমরা কি স্যান্ড ইউজ করি হাই ডেন, ঠিক আছে, এগুলো ইউজ করি এবং একটাই এর কাজ হচ্ছে এটা বাইন্ডার। ঠিক আছে, দেখো তার পরেরটাই আলোচনা করলে আরো ভালো বুঝতে পারবে। কি বলছি দেখো পরেটা, দ্য পলিমার কংক্রিট ম্যাটেরিয়াল cast in mold is then polymerized either at room temperature or at an elevated temperature. বলছে হয় elevated temperature অথবা room temperature polymerize করা হয়। The polymer phase binds the aggregate to give a strong composite. এটা strong composite তৈরি করছে। The polymer concrete material cast in the mold is then polymerized either at the room temperature or at an elevated temperature. বলছে হয় room temperature অথবা টেম্পারেচার একে পলিমারাইজ করে দা পলিমার ফেজ বাইন্ডস দা অ্যাগ্রিগেট গিভ এ স্ট্রং কম্পোজিট, এটা শক্ত কম্পোজিট দেয় এবং এটা পলিমারাইজেশন কি হচ্ছে কি আছে করছে দু তিনটে জিনিস, এটা হচ্ছে থার্মা ক্যাটালাইট রিঅ্যাকশন, ক্যাটালিস্ট প্রমোটার রিঅ্যাকশন আর রেডিয়েশন, এই তিনটে জিনিস তৈরি করছে। ঠিক আছে, তিনটে জিনিস সম্বন্ধে দেখো পরের স্লাইডে দেখতে পাবে, এটা হচ্ছে তোমার পিকচারটা দেখে নাও। ঠিক আছে, তোমার আলোচনা করেনি তো এখানে তিনটে রিঅ্যাকশন দেখানো হয়েছে, তো থার্মা ক্যাটালাইটিক রিঅ্যাকশন, থার্মা বলতে বুঝতেই পারছো যে হিট উৎপন্ন হয়, ক্যাটালিস্ট প্রমোটার রিঅ্যাকশন আর রেডিয়েশন, রেডিয়েশনটা কি বিকিরণ, রেডিয়েশন বলতে আমরা বিকিরণ সেটা অবশ্য তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। ঠিক আছে, তো আমাদের পলিমার কংক্রিট এগুলো সব হচ্ছে স্পেশাল টাইপ অফ কংক্রিট, এগুলো স্পেশাল পারপাসে আমরা ইউজ করি। ঠিক আছে, আমরা জেনারেলি পলিমার কংক্রিট ইউজ করি না। ওকে, যে জেনারেলি তোমরা দেখেছো জেনারেল যে কংক্রিট আমরা ইউজ করি সেটা সাধারণত তোমার সেখানে কোয়াস এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, সিমেন্ট এইসব থাকে, ওয়াটার থাকে। ওকে, যেখানে এমন কোন সিচুয়েশন আছে যেখানে হয়তো খুব তাড়াতাড়ি মানে আমার কংক্রিটটা জমতে হবে, কংক্রিটটা স্ট্রেন আর্লি স্ট্রেন খুব তাড়াতাড়ি দরকার, তো সেই সব জায়গাতে আমরা ইউজ করতে পারি। ওকে, বুঝতে পারা গেল আমি যেটুকু বললাম? ওকে, এবার তাহলে আমি নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে কেরোসিন, দেখো স্লাইডটা দেখো, কি বলছে, ফেরোসিন ইজ এ রিলেটিভলি নিউ ম্যাটেরিয়াল কনসিস্টিং ওয়েল মেসেজ অর সিমেন্ট মর্টার। ঠিক আছে, তাহলে
এরো সিমেন্ট কি কি দিয়ে গঠিত? সিমেন্ট মোটর আর ওয়ের ম্যাস, ওয়ের মানে তারের গুঁড়ো, দেখতে পাবো ছবিটা দেখাবো, তারপরে এটা দেখো, তারপরে যেটা বলছে যে ইট কনসিস্ট অফ ক্লোজলি পেস্ট ওয়ের ম্যাস উইচ আর ইম্প্রিগনেটেড উইথ এ রিচ সিমেন্ট মোটর মিক্স, ঠিক আছে, রিচ সিমেন্ট মোটর মিক্স, এবং হোয়াইল দ্য মোটর প্রোভাইডস দ্য ম্যাস দ্য ওয়ের ম্যাস ইস ইম্পার্টস টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড ডাকটিলিটি টু দ্য মেটেরিয়াল। তাহলে কি বলছে, ম্যাটেরিয়াল যে স্থায়িত্ব, ডাকটিলিটি স্থায়িত্ব বাড়িয়ে, সরি ডুরাবিলিটি বলতে স্থায়িত্ব, ডাকটিলিটি বলতে স্থায়িত্ব নয়, ঠিক আছে, এ কি করছে টেনসাইল স্ট্রেংথটাকে ইনক্রিজ করছে। দ্য ফেরোস সিমেন্ট পজেস হাই রেজিস্ট্যান্স এগেনস্ট ক্র্যাকিং, ফেরোস সিমেন্টে একটা গুণ কি আছে, এই ক্র্যাকিং এর এগেনস্ট হয়, মানে ক্র্যাকিং হতে দেয়, ঠিক আছে, ক্র্যাকিং যাতে না হয় সেই জন্য আমরা ফেরোস সিমেন্ট ইউজ করি, ঠিক আছে। তো খুব একটা ভালো জিনিস আমরা পেলাম ফেরোস সিমেন্ট কংক্রিটে, যেখানে আমরা ক্র্যাকিং সচরাচর দেখতে পাওয়া যায় না, এই ক্র্যাকিং কে প্রতিরোধ করে, ঠিক আছে। তারপরে দেখো হাই ফ্যাটিক রেজিস্ট্যান্স, ফ্যাটিক হয় না, হাই টাফনেস, হায়ার ইমপারমিবিলিটি, ঠিক আছে, পারমিবিলিটি হয় না, পারমিবিলিটি মানে কি, তোমার হয়তো পারমিট করছে, হয়তো উপরে কংক্রিটে কিছু ফায়ার আছে, ফায়ারের মাধ্যমে ওয়াটার তোমার চলে আসে, ঠিক আছে, তো এইগুলো খুব ভালো রেজিস্ট করে, প্রতিরোধ করে, রেজিস্ট মানে প্রতিরোধ করে, ঠিক আছে, বুঝতে পেরে গেছো আশা করি। তার ফেরোস সিমেন্টটা আমার একটা ওয়ান অফ দা মানে একটা ভালো লাগলো সিমেন্টটা, এই সিমেন্ট কংক্রিটটা কেন, কারণ ক্র্যাকিং আমরা সাধারণত দেখছি কংক্রিটে ক্র্যাকিং দেখা যায়, এবং কংক্রিটে যাতে ক্র্যাকিং যদি না হয়, না যাতে না হয় সেজন্য আমরা ফেরোস সিমেন্ট কংক্রিটকে আমরা ব্যবহার করতে পারি, তাই তো? কি হলো রেসপন্স? ওকে রেসপন্স দাও, দেখো দেখো এখানে নতুন ওয়্যার গুলো আছে সব, ফেরোস সিমেন্টে কি কি ম্যাটেরিয়াল দেওয়া হয়, ঠিক আছে, একটা ম্যাটেরিয়াল আমরা পেয়েছি সেটা কি হচ্ছে মোটার, সিমেন্ট মোটার ম্যাট্রিক্স, এটা সাধারণত পোর্টল্যান্ড সিমেন্ট এবং ফাইন এগ্রিগেট ম্যাট্রিক্স ইউজড ইন ফেরোস সিমেন্টের জন্য ফাইন এগ্রিগেট আর পোর্টল্যান্ড সিমেন্টকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এখানে এই ম্যাট্রিক্সে কি কি থাকে, 95% থাকে ফেরোস সিমেন্ট এবং বিহেভিয়ার ফাইন, ঠিক আছে, আর কি দা সিমেন্ট মোটার ইজ অফ দা সিমেন্ট সাইন রেশিও, এখানে সিমেন্ট মোটার যে বালি আর সিমেন্ট অনুপাত থাকে 1:2 থেকে 1:3, এই দুটো অনুপাত থাকে, ঠিক আছে। আর এটা কি থাকে, ওয়াটার সিমেন্ট ডাব্লিউ স্ল্যাশ সিমেন্ট ওয়াটার সিমেন্ট রেশিও থাকে 0.4 থেকে 0.4, ঠিক আছে, মানে যদি আমি 1 কেজি যদি জল দিই, সরি হ্যাঁ, যদি আমি 1 কেজি ওয়াটার সিমেন্ট রেশিও 0.4 বলতে চাইছি, যদি আমি সিমেন্ট দিই 1 কেজি, তাহলে আমি জল দেবো 400 গ্রাম, ঠিক আছে, 0.4 বা 450 গ্রাম, এই হচ্ছে ব্যাপার। যদি আমি 5 কিলো যদি সিমেন্ট দিই, সেখানে আমি জল দেবো, যেহেতু 0.4, তা 5 × 0.4 হলে কত হচ্ছে 2 কেজি হচ্ছে, বা 5 × 0.45 মানে 2.25, 2 কেজি 250 গ্রাম জল, তো এই হচ্ছে ওয়াটার সিমেন্টের অনুপাত। ওকে নেক্সট দেখো বলছে যে থিকনেস হবে 3 to 2 to 3 mm এক্সটার্নাল কভার, ওকে। তারপরের পয়েন্টে চলে যাও, তারপরের পয়েন্টে যেটা বলছে যে ফাইন এগ্রিগেট কনফার্ম দ্য গ্রেডিং জোন 2 and জোন 3 উইথ পার্টিকেলস গ্রেটার দেন 2.36 mm এবং স্মলার দেন 150 U, এটা মিউ মানে মাইক্রো, মাইক্রো ঠিক আছে, mm এর চেয়ে ছোট, এটা দেখো এটা খুব একটা ভালো হয়েছে মাইক্রো, ঠিক আছে, তাহলে 2 মিলিমিটার যে ছোট ইউনিট মিউ এম, ওকে, এটা তোমরা এটা নতুন একটা জিনিস জানতে পারলে। রিমুভ আর সুটেবল ফর ফেরোসিমেন, দ্য ইউজ অফ স্যান্ড ইজ নট রিকমেন্ডেড ইন ফেরোসিমেন্ট, বলছে ফেরোসিমেন্টে
আমার সিমেন্ট স্যান্ড রিকমেন্ড করছে না, মানে স্যান্ড ব্যবহার করতে বলছে না, ঠিক আছে। কিন্তু দেখো এখানে একটা কথা আছে, এখানে বলছে যে সিমেন্ট মোর্টার ইজ অফ সিমেন্ট স্যান্ড রেশিও 0.2 থেকে 1.2, 1:2 টু 1:3 হয়েছে। এখানে একটা দেখো একটা কথা আর এখানে একটা কথা, এখানে কিন্তু রেকমেন্ড করছে যে স্যান্ড ব্যবহার করবে না, করা চলবে না। আবার আমি দুটো কালার দিয়ে বলছি তাই ভালো বুঝতে পারে। আর এখানে বলছে তোমার সিমেন্ট আর স্যান্ড রেশিও হচ্ছে 1:2 to 1:3, বোঝা গেল? দুটো জিনিসই মাথায় রাখতে হবে, মানে রেকমেন্ড করছে ইউজ না করতে, বাট তুমি যদি ইউজ করো তবে সিমেন্ট আর বালির অনুপাত কিন্তু 1:2 থেকে 1:3 হতে হবে, ঠিক আছে, তার চেয়ে বেশি হবে না। বুঝতে পারলে জিনিসটা? দেখো আমি আবার প্রথম থেকে বলছি জিনিসটা, ফেরোসিমেন্টের যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় সেটা হচ্ছে সিমেন্ট মর্টার ম্যাট্রিক্স। এখানে দুটো জিনিস আমার বলছে, একটা বলছে এখানে সিমেন্ট স্যান্ডের যে রেশিও অনুপাত বলছে 1:2 to 1:3, সিমেন্ট স্যান্ডের অনুপাত 1:2 থেকে 1:3, আর ডাব্লিউসি রেশিও বলছে 0.4 to 0.45, দুটো জিনিস। ওকে, আর একটা জিনিস এখানে রেকমেন্ড করছে যে দ্য ইউজ অফ ফাইন স্যান্ড ইজ নট রেকমেন্ডেড ইন ফেলোশিপ। এই তিনটে জিনিস, নাম্বার ওয়ান হচ্ছে সিমেন্ট স্যান্ডের অনুপাত হচ্ছে 1:2 থেকে 1:3, ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে 0.4 to 0.45, আর শেষে একটা অ্যাডভাইস দিচ্ছে, রেকমেন্ডেশন দিচ্ছে, একটা উপদেশ দিচ্ছে, কি দিচ্ছে, ফাইন স্যান্ড যাতে ব্যবহার করা না। ফাইন স্যান্ড মানে স্যান্ড ব্যবহার করা চলবে, কিন্তু ফাইন স্যান্ড ব্যবহার, মিহি বালিটা ব্যবহার করা চলবে না, ঠিক আছে। দেখুন একটা কথা, আমাদের ওয়ার্ড গুলো যদি ভালো করে পড়তে হয়, দা ইউজ অফ স্যান্ড বলেনি, ইউজ অফ ফাইন স্যান্ড বলেছে, ঠিক আছে। মিহি বালি ব্যবহার করবে না, তুমি যদি বালি ব্যবহার যদি করো সেটা মিহি বালি যদি না হয় তবে তুমি সেটা ব্যবহার করতে পারো। এই তিনটে যে জিনিস বললাম তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। ওকে, তাহলে নেক্সট স্লাইডে আমি যাই। হ্যাঁ স্যার। ওকে দেখো, রেনফোর্সমেন্ট, তো রেনফোর্সমেন্ট কি বলছে, রেনফোর্সমেন্ট যেটা বলছে দ্য টু টাইপস অফ রেনফোর্সমেন্ট নেমলি স্কেলেটন স্টিল অ্যান্ড ওয়ার ম্যাস আর ইউজ ইন ফেরোসিমেন্ট। তো ফেরোসিমেন্টে দু ধরনের রেনফোর্সমেন্ট, তো রেনফোর্সমেন্ট বলতে আমরা জানি স্টিল, তো এখানে দু ধরনের স্টিল ইউজ করা হয়, একটা স্টিল হচ্ছে স্কেলেটন স্টিল আর হচ্ছে ওয়ার ম্যাস, ঠিক আছে। ওয়ার ম্যাস মানে তার, তারের মতো। ওকে, এই দু ধরনের আমরা রেনফোর্সমেন্ট আমরা এখানে ইউজ করছি, ঠিক আছে। তারপর দেখো স্কেলেটন স্টিলটা কি, তো স্কেলেটন স্টিলটা, দ্য স্কেলেটন স্টিল কম্প্রাইজেস রিলেটিভলি লার্জ ডায়ামিটার, স্কেলেটন স্টিলের যে ডায়ামিটারটা সেটা কত বলছে, 3 to 8 mm, দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, ঠিক আছে। বার স্পেসড অ্যাট 75 mm to 100 mm, যে বার গুলো যে রাখা হয় স্টিল গুলো, রড গুলো যে রাখা হয় দুটোর মধ্যে গ্যাপ থাকবে 75 mm থেকে 100 mm, ঠিক আছে।
তারপরে আর একটা জিনিস দেখো, খুব দারুণ একটা জিনিস বলছি, ইট মে বি টায়ার্ড রেনফোর্সড অর ওয়েলডেড ওয়ের ফ্যাব্রিক, ঠিক আছে? আমাদের যদি ওয়েলডেড ওয়ের, যদি ওয়েলডেড ওয়ের মানে ঝাল দেওয়া, যে ঝাল দেওয়া সেই ওয়েরও আমরা ব্যবহার করতে পারি আমরা এই ম্যাটেরিয়াল হিসেবে, কোথায়? ফেরোসিমেন্টে, ঠিক আছে? তারপরে নেক্সট স্লাইড, নেক্সট পয়েন্টে চলে যায়, যেটা হচ্ছে ওয়ের মাস। কি বলছে এটা? দা ওয়ের মেস কনসিস্টিং অফ গ্যালভানাইজড ওয়ের অফ 0.5 to 1.5 mm ডায়ামিটার অ্যান্ড 6 to 20 mm সেন্টার টু সেন্টার পেসিং। তো ওয়ের ম্যাস যে ইউজ করব, সে ম্যাসের আমার যে ডায়ামিটারটা হবে 0.5 mm থেকে 1.5 mm। আর তোমার তো স্টিলের ডায়ামিটার যে 8 mm বল, 10 mm, 12 mm, মানে ওর ডায়াটা বলা হয়, ঠিক আছে? সিমিলারটা এখানে স্কেলেটন স্টিলের যে ব্যবহার করবে তার ডায়াটা কত হবে? 3 থেকে 8 mm, মানে আমরা যে স্টিলটা ইউজ করি তার চেয়েও মানে 8 mm স্টিলটাকে বলা হয়, 8 mm ডায়ার যে সাইজ স্টিলটা বলে স্কেলেটন স্টিল, 6 mm ডায়ার যে স্টিলটা ইউজ করি সেটাও স্কেলেটন স্টিল, স্কেলেটন স্টিল আপ টু মানে লোয়েস্ট কত? 3 mm, হাইয়েস্ট হচ্ছে 8 mm, ঠিক আছে? আমরা যে নর্মাল যে স্টিল ইউজ করি সেটা এই যে 12 mm, 14 mm, এগুলো কিন্তু স্কেলেটন স্টিল নয়, ওকে? এবং ওয়ের ম্যাস হচ্ছে ওর ডায়ামিটারটা আরো কম, ওর ডায়ামিটার 0.5 থেকে 1.5 mm পর্যন্ত ওয়ের ম্যাসের ডায়ামিটার, বুঝতে পারলে? এই তিনটে জিনিস বোঝা গেল, স্কেলেটন স্কিল স্টিল কোনটা, নর্মাল স্টিল কোনটা, আর ওয়ের ম্যাস কোনটা, তিনটে জিনিস বুঝতে পেরেছো? দেখো স্কেলেটন স্টিল দেখেই বোঝা যাচ্ছে আমার নর্মাল স্টিলের তুলনায় এর ডায়ামিটারটা কম, ঠিক আছে? ওয়ের ম্যাস, এটা দেখে আমাদের একটা কথা মনে পড়ছে, আমরা এগুলো সে জানলাতে ব্যবহার করি, তাই না? আমরা এটাও আমরা এই কোথায় ইউজ করবো? কনস্ট্রাকশনে ফেরো সিমেন্ট কংক্রিটে আমরা এটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? এবার হচ্ছে ম্যাটেরিয়াল ইউজড, কি কি ম্যাটেরিয়াল তাহলে আমরা পেলাম একটু দেখে নি ভালোভাবে। নাম্বার ওয়ান হচ্ছে ফ্যাব্রিকেশন অফ স্কেলেটন ফ্রেম, ফিক্সিং অফ বার অ্যান্ড মেস, অ্যাপ্লিকেশন অফ মোটার আর কিওরিং, এই এই চারটে স্টেজ আছে এরো সিমেন্ট কনস্ট্রাকশনে। আমরা চারটে স্টেজ পাচ্ছি, কি কি স্টেজ? নাম্বার ওয়ান হচ্ছে ফ্যাব্রিকেশন অফ স্কেলেটন ফ্রেম, ফিক্সিং অফ বার অ্যান্ড মেস, অ্যাপ্লিকেশন অফ মোটার আর কিওরিং, এই চারটে স্টেজ আমরা পাচ্ছি। তার প্রথম যেটা আমরা দেখে নিই, দ্য রিকোয়ার্ড নাম্বার অফ লেয়ার অফ ওয়ার ম্যাস আর ফিক্সড অন বোথ সাইড অফ স্কেলেটন, যে ফ্রেমটা হচ্ছে সে ফ্রেমের উভয় দিকেই আমার ওয়ার ম্যাস ফিক্স করতে হয়। এই যে ওয়ার ম্যাস তোমরা দেখতে পাবে, ঠিক আছে? ওয়ার ম্যাসটা ফিক্স করা দুদিকে। তারপরে কি বলছে, পেসিং অ্যাট লিস্ট 1 to 3 mm লেফট বিটুইন টু ম্যাস লেয়ার, দুটো যে লেয়ার থাকবে দুটো লেয়ারের মাঝে গ্যাপটা হবে 1 mm থেকে 3 mm, ঠিক আছে? মোটর ক্যান বি অ্যাপ্লাইড বাই হ্যান্ড বাই শর্ট শর্ট ক্রিটিং, তাহলে মোটর যে ব্যবহার করো সেটা হাতের সাহায্যে অথবা শর্ট ক্রিটিং সাহায্যে। নো ফ্রেম ওয়ার্ক ইজ রিকোয়ার্ড ফর ফেরো সিমেন্ট কনস্ট্রাকশন, ফেরো সিমেন্ট কনস্ট্রাকশন জন্য কোনো ফ্রেম ওয়ার্ক দরকার নেই। এই যে আমরা নর্মাল যে কংক্রিটে কাজ করি তখন দেখবি আমাদের ফ্রেম ওয়ার্ক দিতে হয়, পাটা পিটতে হয়, তাই না? কাঠামো দিতে হয়, একটা স্ট্রাকচার, একটা কাঠের স্ট্রাকচারের মধ্যে আমরা কংক্রিটটা দিই। কিন্তু এই ফেরো সিমেন্টে যখন কাজ করব, কনস্ট্রাকশনে কাজ করব, তখন এই ধরনের কোনো ফ্রেম ওয়ার্কের দরকার নেই, বোঝা গেল ব্যাপারটা?
হ্যাঁ স্যার। তা কোথায় কোথায় আমি ফেরো সিমেন্ট অ্যাপ্লিকেশন করব, ঠিক আছে? ধরো নম্বর ওয়ান হচ্ছে মোবাইল হোম। মোবাইল হোম বলতে আমরা এই যে আমাদের মোবাইল ছোট ছোট কোনো হোম বাড়ি যখন তৈরি করছো তখন আমরা ব্যবহার করতে পারি। ওয়াটার টাইট স্ট্রাকচার, ঠিক আছে, সিলোস, বিনস, বোট হোল, বায়োগ্যাস হোল্ডার, পাইপস, পাইপ তৈরিতে ফোল্ডেড প্লেটস, সেল রোপ, কিওক্স, উইন্ড টানেল, বাতাসের জন্য যে টানেল ব্যবহার করা হয়, সুইমিং পুল, আর কার্ড, বিচ, বেঞ্চেস ও পার্ক, পার্কে যে কার্ড, ঠিক আছে, যে বেঞ্চ গুলো তৈরি করা হয় সেগুলো আমরা ফেরোসিমেন্ট ব্যবহার করে থাকি, ঠিক আছে? চলো চলো নেক্সট স্লাইডে। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ ফেরোসিমেন্ট, ফেরোসিমেন্টের অ্যাডভান্টেজ একটু দেখে নিই, কি কি অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি। নাম্বার ওয়ান যেটা পাচ্ছি, স্ট্রাকচার আর থিন অ্যান্ড লাইট। ফেরোসিমেন্টের যে স্ট্রাকচারটা, আকারটা, আকৃতিটা, সেটা হচ্ছে পাতলা এবং হালকা, ঠিক আছে? এর ফলে কি হচ্ছে, সেল ওয়েট অফ স্ট্রাকচার অ্যান্ড ফাউন্ডেশন কস্ট আর রিডিউসড, ঠিক আছে? যেহেতু এই স্ট্রাকচারটা হালকা এবং পাতলা, তাই খরচটাও কম হবে, তাই না? তারপরে দেখো নেক্সট পয়েন্ট, দেখো দা কনস্ট্রাকশন টেকনিক ইজ সিম্পল অ্যান্ড ডাজ নট রিকোয়ার হাই স্কিলড লেবার। এই কনস্ট্রাকশন টেকনিকটা খুবই সহজ এবং সরল, এবং এর যে এর জন্য মানে খুব অভিজ্ঞ লেবারের দরকার নেই, ঠিক আছে? নাম্বার থ্রি বলছে, ইট ইজ সুটেবল ফর ম্যানুফ্যাকচার অফ প্রিকাস্ট কংক্রিট এলিমেন্ট। প্রিকাস্ট কংক্রিটের জন্য এটা খুবই উপযোগ। প্রিকাস্ট কংক্রিট তোমরা বুঝতে পারবে যখন আমরা ক্লাস করব প্রিকাস্ট কংক্রিটে, তখন এগুলো বুঝতে পারবে যে প্রিকাস্ট কংক্রিটটা কি, ঠিক আছে? তো টার্মটা মনে রাখো, নতুন টার্ম নোট ডাউন করে রাখো, ওকে? নেক্সট দেখো, পার্সিয়াল অর কমপ্লিট এলিমিনেশন অফ ফ্রেমওয়ার্ক ইজ পসিবল, ঠিক আছে? বলছে আমরা যদি ফ্রেমওয়ার্ক যদি না দিই বা বাদ দিই, সেটাও সম্ভব। যেটা আমরা নর্মাল যে কংক্রিটে কাজ করি তখন আমাকে ফ্রেমওয়ার্ক দিতেই হবে, এটা কিন্তু সেটার দরকার, ওকে? নেক্সট বলছে, ইট ইজ ভেরি ইজি টু রিপ্লেস দা ড্যামেজ ফেরোসিমেন্ট ওয়ার্ক। কোনো ফেরোসিমেন্টের একটা কাজ যদি ড্যামেজ হয়ে গেছে, সেটা রিপ্লেস করতে খুবই সহজ। নর্মাল কংক্রিটের ক্ষেত্রে সেটা সমস্যা, নর্মাল কংক্রিট ভাঙ্গো, ঠিক আছে, সেটার জন্য তোমার সময় সাপেক্ষ, বাট এই ফেরোসিমেন্টের ক্ষেত্রে এই সমস্যাটা নেই, ওকে? আমাদের বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার হচ্ছে নেক্সট যে কংক্রিটটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাই স্ট্রেন কংক্রিট। তো হাই সেস হাই স্ট্রেন কংক্রিটটা কি একটু দেখে নিই। বেসড অন দা কম্প্রেসিভ স্ট্রেন, কংক্রিট ইজ নর্মালি ক্লাসিফাইড অ্যাজ নর্মাল স্ট্রেন কংক্রিট। হাই স্ট্রেন কংক্রিট অ্যান্ড আল্ট্রা স্ট্রেন কংক্রিট, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রেকমেন্ডেড মেথড অফ মিক্স ডিজাইন ডিনোস দা বাউন্ডারি এট 35 MPa বিটুইন নর্মাল স্ট্রেন অ্যান্ড হাই স্ট্রেন কংক্রিট, ঠিক আছে? তো হাই স্ট্রেন কংক্রিটটাকে সাধারণত কম্প্রেসিভ স্ট্রেন অনুযায়ী আমার কংক্রিটটাকে দুটো ভাগে ভাগ করা হয়, এটুকু প্রথমে জেনে রাখো। একটা ভাগ হচ্ছে নর্মাল স্ট্রেন কংক্রিট, আর একটা ভাগ হচ্ছে হাই স্ট্রেন কংক্রিট, আর একটা হচ্ছে আল্ট্রা স্ট্রেন কংক্রিট। তাহলে আমরা তিনটে ভাগ পেলাম, দুটো নয় তিনটে ভাগ। কম্প্রেসিভ স্ট্রেন অনুযায়ী আমরা কংক্রিটকে তিনটে ভাগে ভাগ করছি, এটা হচ্ছে নর্মাল স্ট্রেন কংক্রিট, 2 নম্বর হচ্ছে হাই স্ট্রেন কংক্রিট, 3 নম্বর হচ্ছে আল্ট্রা স্ট্রেন কংক্রিট। তো আমি বর্তমানে আলোচনা করব হাই স্ট্রেন কংক্রিট, দেখা যাক কি বলছে। নেক্সট পয়েন্টটার দিকে লক্ষ্য করো, বলছে দা অ্যাডভেন্ট অফ পি স্ট্রেস কংক্রিট টেকনিক হ্যাজ গিভেন ইম্পিটাস অফ মেকিং কংক্রিট অফ হাই স্ট্রেন। বলছে প্রিকাস্ট কংক্রিট হচ্ছে এক প্রকারের হাই স্ট্রেন কংক্রিট, ঠিক আছে? হাই স্ট্রেন কংক্রিট ইজ নেসেসারি ফর কনস্ট্রাকশন অফ হাই রাইজ বিল্ডিং এন্ড লং স্প্যান ব্রিজ। এই হাই স্ট্রেন কংক্রিট কোথায় দরকার? লং স্প্যান,
অনেক লম্বা লম্বা যে ব্রিজ গুলো থাকে, দীর্ঘ বড় সুদীর্ঘ যে ব্রিজ হয়, সে ব্রিজের ক্ষেত্রে বা বড় কোনো বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের হাই স্ট্রেংথ কংক্রিট ব্যবহার করা হয়, ঠিক আছে? এবার তারপরে পরে প্যারাডাইম যদি আলোচনা করি, তবে আরো একটু ভালোভাবে বুঝতে পারবো। দেখি কি বলছে, বলছে টু অ্যাচিভ হাই স্ট্রেংথ, মানে হাই স্ট্রেংথ অ্যাচিভ করার জন্য কি করতে হয়, ইট নেসেসারি টু ইউজ হাই সিমেন্ট কন্টেন্ট। আমাকে তো হাই স্ট্রেংথ অ্যাচিভ করার জন্য সিমেন্টের কন্টেন্টটা বেশি ব্যবহার করতে হবে উইথ লোয়েস্ট পসিবল ডাব্লিউসি রেশিও, ওয়াটার সিমেন্ট রেশিওটা কম, অনুপাতটা কম, হুইচ ইনভেরিয়েবল এফেক্ট দা ওয়ার্ক এবং মিক্স, ঠিক আছে? ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট হাই সিমেন্ট কংক্রিট মে ফেব্রিকেট এ লার্জ হিট অফ হাইড্রেশন কজিং রাইজ ইন টেম্পারেচার হুইচ মে এফেক্ট সেটিং অ্যান্ড মে রেজার দ্য এক্সেসিভ সিঙ্কিং, ঠিক আছে? বলছে কেন বলছে, বিকজ এই হাইড্রেশনের ফলে প্রচুর পরিমাণ টেম্পারেচার রাইজ হয় এবং এর সাথে সাথে কি হয়, একটি সেটিং এবং এক্সেসিভ সিঙ্কেজ হতে পারে, তাই আমার জলে জল আর সিমেন্টের অনুপাতটা যত সম্ভব কম হতে, বেশি হলে অসুবিধা আছে, ঠিক আছে? কারণ বেশি পরিমাণ সিমেন্ট ইউজ করবো, সিমেন্টের কোয়ালিটি সিমেন্ট যদি বেশি করে ইউজ করি তা তার টেম্পারেচার বেশি রাইজ হতে হয়, সেখানে জলটাও দরকার, এই জন্য বলছে অনুপাতে যত সম্ভব কম হতে হবে, বুঝা গেল? মানে আমি যদি এক ভাগ জল দিই দু ভাগ সিমেন্ট দিই তাহলে হবে না, আমার প্রয়োজন হলে এক ভাগ জল এক ভাগ সিমেন্ট দিতে হবে, অনুপাতটা কমাতে বলছে, রেশিওটা যত সম্ভব কম হতে হবে, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ভেরিয়াস মেথড অফ প্রডিউসিং হাই স্ট্রেন কংক্রিট, হাই স্ট্রেন কংক্রিট উৎপন্ন করার জন্য এখানে মোট পাঁচটা মেথড দেওয়া আছে, পদ্ধতি দেওয়া আছে, কি কি? দেখো নম্বর ওয়ান হচ্ছে সিডিং, নম্বর টু রিভাইব্রেশন, নম্বর থ্রি হচ্ছে ইনহেবিটেশন ট্র্যাক, নম্বর ফোর হচ্ছে ইউজিং অ্যাডমিক্সার, নম্বর ফাইভ হচ্ছে সালফার ইনপ্রেগনেশন। ওকে, তাহলে আমি একটু অন্য কালার চলে যাই, কালারফুল একটু বলি। তো প্রথম যে বলছে সিডিং, সিডিংটা কি দেখি, সিডিং ইজ এ প্রসেস অফ অ্যাডিং এ স্মল কোয়ান্টিটি অফ ফাইনলি গ্রাউন্ড ফুললি হাইড্রেটেড পটলেন্সেন টু ফ্রেশ কংক্রিট। তো সিডিং কাকে বলে, বলছে ফ্রেশ কংক্রিটের সাথে একেবারে মিহি গুঁড়ো যদি পটলেন সিমেন্ট ফুললি হাইড্রেটেড, ঠিক আছে, ফুললি হাইড্রেটেড পটলেন সিমেন্ট যদি আমি ব্যবহার করি তাকেই বলছে সিডিং, ঠিক আছে? তার সিডিং কনটা ফ্রেশ কংক্রিটের সাথে ফুললি হাইড্রেটেড যদি পটলেন সিমেন্ট ব্যবহার করি তবেই তাকে বলছে সিডিং। তারপরে পয়েন্ট দেখো রিভাইব্রেশন, তো রিভাইব্রেশনটা একটু অন্য কালার দিই, রিভাইব্রেশনটা কি বলছে, রিভাইব্রেশন অফ প্লাস্টিক কংক্রিট অলসো ইমপ্রুভস দ্য স্ট্রেন্থ অফ কংক্রিট। রিভাইব্রেশনটা কি করছে, কংক্রিটের স্ট্রেন্থটাকে ইমপ্রুভ করছে। কংক্রিট আন্ডারগোস প্লাস্টিক সিঙ্কেজ, কংক্রিট আন্ডারগোস প্লাস্টিক সিঙ্কেজ, মিক্সিং ওয়াটার ক্রিয়েটস কন্টিনিউস ক্যাপিলারি চ্যানেল অ্যান্ড ব্লিডিং রিডিউসিং স্ট্রেন্থ অফ কংক্রিট। যদি আমি বেশি পরিমাণে যদি জল ইউজ করি তার সে কি হবে, ব্লিডিং হবে। ব্লিডিংটা কি, জল সিমেন্টটাকে নিয়ে বাইরে বেরিয়ে চলে আসবে এবং তার সাথে যে মিহি বালিটা সেটাও চলে আসবে, তখন পাথর আর রডটা আলাদা হয়ে যাবে, তাহলে কি ও স্ট্রেন্থটা কমে যাবে, এটা যাতে না সেটাও দেখতে হবে। এই রিভাইব্রেশন কি করে, রিভাইব্রেশন রিমুভস অ্যান্ড দিস ডিফেক্টস ইনক্রিজ স্ট্রেন্থ অফ কংক্রিট, বলছে এই সমস্যাগুলো কি করে রিমুভ করে বাদ দিয়ে দেয় এবং তার সাথে সাথে কংক্রিটের স্ট্রেন্থটাকে বৃদ্ধি করে, ঠিক আছে? এটাই হচ্ছে রিভাইব্রেশন কাজ। রিভাইব্রেশন ওই ওই জলটাকে বাইরে বেরিয়ে আসে না, ভাইব্রেটর দিয়ে কি করে ভালো করে কংক্রিটটাকে ঘেটে দিচ্ছে, মিশিয়ে দিচ্ছে, তা এর ফলে কি হচ্ছে জলটা আলাদা হতে পারছে না, এবার যদি জলটা যদি আলাদা না হয় তাহলে সিমেন্ট বালিও জলের সাথে বেরিয়ে আসছে না, তাহলে আমার স্ট্রেন্থটা কি করছে ইমপ্রুভ হচ্ছে, বোঝা গেল ব্যাপারটা?
রিভাইভ বুঝতে পারলো? ওকে স্যার ঠিক আছে, নেক্সট স্লাইডে দেখো ভেরিয়াস মেথডের মধ্যে আরটা কি বলছে, তার পরের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে চলে যায়। দেখো বলছে ইন কনভেনশনাল কংক্রিট মাইক্রো ক্র্যাকস ডেভেলপ ইভেন বিফোর লোডিং বিকজ অফ ড্রাইং সিঙ্ক্রেজ অ্যান্ড আদার ভলিউম চেঞ্জ। বলছে কি কি কারণে আমার ছোট ছোট ক্র্যাক দেখা দেয়, অতিরিক্ত শুকিয়ে গেলে, সংকুচিত হয়ে গেলে বা ওর আয়তনটা চেঞ্জ হয়ে গেলে। হোয়েন দা স্ট্রাকচার ইজ লোডেড দ্য মাইক্রো ক্র্যাকস ওপেন আপ অ্যান্ড প্রোপাগেট। ঠিক আছে, যখন স্ট্রাকচার লোড স্ট্রাকচার দেওয়া হয় তখন কি ক্র্যাকগুলো খুলে যায়। দ্য উইকনেস ক্যান বি রিমুভ বাই ইনক্লুজিং স্মল ক্লোজলি স্পেসড অ্যান্ড ইউনিফর্ম ডিসপার্স ফাইবার কংক্রিট। তাহলে এই জিনিসটা, এই যে ছোট ছোট ক্র্যাক গুলো, ছোট ছোট ক্র্যাক গুলো আমরা বন্ধ করতে হবে কেসের সাহায্যে ফাইবার ইউজ করে। সেই যে ফাইবার আমরা পড়েছিলাম, ফাইবার গত ক্লাসে আমরা পড়েছিলাম ফাইবার, সেই ফাইবার যদি আমরা ইউজ করি তবে এই ক্র্যাক গুলো হয় না। ঠিক আছে, তা আমাদের দেখো একটার সাথে আরেকটা রিলেটেড আছে। আমরা গতকাল যেগুলো পড়েছি, গত ক্লাসে যেভাবে পড়েছি সেগুলো দেখো এখানে আমার অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমাদের প্রতিটা ক্লাসই ইম্পর্টেন্ট আছে, আর এই জন্য তোমাদের কংক্রিটের অনেকগুলো ভিডিও তৈরি করা হচ্ছে এবং এখনো চলছে রেকর্ডিং, যে এই যে ক্লাসটা চলছে। তো এইগুলো তোমরা খুব ভালোভাবে তোমরা দেখবে, ঠিক আছে, খুব ভালোভাবে তোমরা এগুলো ফলো করবে, দেখবে, ভালো করে বুঝতে পারবে এবং একটা ক্লিয়ার আইডিয়া হবে। ঠিক আছে, কারণ আমার মনে হয় তোমরা ভিডিও গুলো যত বারবার দেখবে তত ক্লিয়ার আইডিয়া হবে। আমরা ইউটিউবে একটা প্লে লিস্ট এর মতো করে দিয়েছি, সেই প্লে লিস্ট অনুযায়ী তোমরা কংক্রিট সিমেন্ট কংক্রিট 1 2 যেদিনে যে কংক্রিট হচ্ছে সেই কংক্রিট অনুযায়ী তোমরা নিজের খাতায় নোট ডাউন করে রাখবে এবং সেটা ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের পক্ষে খুবই ভালো হবে আশা করছি। তো নেক্সট পয়েন্টে চলে যাও, অবশ্য তার সাথে ক্লাসও করতে হবে, লাইভ ক্লাস না করলে অসুবিধা আছে। স্যার ক্লাসের লিংক দিয়ে দেবেন না? হ্যাঁ গ্রুপে ওই স্যার যে লিংক গুলো ইউটিউবের, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। ওকে দিয়ে দাও। ইউজ অফ ওয়াটার রিডিউসিং, না গ্রুপে দেওয়া যাবে না, সবাই ক্লাস করছেন। ঠিক আছে, যারা যারা ক্লাস করবে তারাই শুধু পাবে লিংক গুলো। ঠিক আছে, ব্যবহার করি তাহলে কি হবে, কম্প্রেসিভ স্ট্রেন্থটাকে বৃদ্ধি পায়। ওকে দেখো হাই পারফরমেন্স কংক্রিট বা HPC, তাহলে এই আগে কি আলোচনা, হাই স্ট্রেন কংক্রিট, এখন হাই পারফরমেন্স কংক্রিট আলোচনা করছি। দেখা যাক কি বলছে। এটা বলছে দা ডেভেলপমেন্ট অফ হাই পারফরমেন্স কংক্রিট অর HPC ইজ এ জায়েন্ট স্টেপ ইন মেকিং কংক্রিট হাই টেক্স ম্যাটেরিয়াল উইথ এনহ্যান্সড ক্যারেক্টারিস্টিক ডিউরাবিলিটি। তো হাই পারফরমেন্স কংক্রিট যদি আমরা ইউজ করি তাহলে সেখানে ডিউরাবিলিটি কি হবে, বেশি হবে, মানে স্থায়িত্ব বেশি হবে। হাই পারফরমেন্স কংক্রিট ইজ অ্যান ইঞ্জিনিয়ার্ড কংক্রিট অবটেন থ্রু এ কেয়ারফুল সিলেকশন অ্যান্ড প্রপোর্শন অফ ইটস কনস্টিটিউট। দ্য হাই পারফরমেন্স কংক্রিট ইউজ করতে গেলে তার কনস্টিটিউট, মানে যে আমি উপাদানটা ইউজ করবো তাতে অনুপাত আমাকে খুব যত্ন সহকারে অনুপাতগুলো মানে ভালোভাবে মেশাতে হবে, অনুপাত ঠিকঠাক রাখতে হবে এবং কোয়ালিটি দেখ কেয়ারফুলি সিলেকশন। ঠিক আছে, আমি যে যে উপাদানটা ব্যবহার করব তার কোয়ালিটি গুলো ভালোভাবে দেখতে, খুব যত্ন সহকারে কোয়ালিটি আমাকে দেখতে হবে, সেই অনুযায়ী সিলেক্ট করতে হবে যে পাথরে এই কোয়ালিটি ভালো তাহলে এই পাথরটা দাও, বালি এই বালিটা ভালো এই বালিটা দাও, এই অনুপাতে দাও, খুবই যত্ন সহকারে মিশ্রণটা করতে হবে। তারপর বলছে দা কংক্রিট ইজ উইথ দা সেম বেসিক ইনগ্রিডিয়েন্টস বাট হ্যাজ এ টোটালি ডিফারেন্ট মাইক্রো স্ট্রাকচার দেন অর্ডিনারি। বলছে
এই কংক্রিটে যে উপাদানগুলো, যে কাঁচামালগুলো, ইনগ্রিডিয়েন্ট মানে কাঁচামাল, যে কাঁচামালগুলো ব্যবহার করব সেগুলো সাধারণ কংক্রিটের কাঁচামাল ব্যবহার করব, কিন্তু কোয়ালিটির উপর নজর রাখতে হবে, ঠিক আছে? এবং অনুপাতটা খুবই যত্ন সহকারে খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিস যদি আমি খেয়াল রাখি, তবে অর্ডিনারি কংক্রিটের তুলনা অর্ডিনারি কংক্রিট আর হাই পারফরমেন্স কংক্রিটে একটা ডিফারেন্স আমি আনতে পারবো, ঠিক আছে? আমার অর্ডিনারি কংক্রিটে আমার এতটা কেয়ারফুলি সবকিছু দেখা হয় না, কোয়ালিটি কোয়ালিটি বাদে তো ওই ওখানে পাথর একটা নিয়ে ওই বালি নিয়ে এই সিমেন্ট দিলে বাস করে দেয় একটা নর্মাল। কিন্তু আমি হাই পারফরমেন্স কংক্রিটে আমার সিমেন্টের কোয়ালিটি যাচাই করতে হবে, স্যান্ডের কোয়ালিটি যাচাই করতে হবে, আমার পাথরের কোয়ালিটি যাচাই করতে হবে। পাথরকে আমরা সবসময় পাথর বলতে পারবো না, যেহেতু আমরা টেকনিক্যালি টার্ম ইউজ করছি, আমরা সেটা ব্যবহার করবো সেটা তোমার ব্যবহার করবো হাই কোয়ালিটির বা কোয়াস অ্যাগ্রিগেট, ঠিক আছে? নেক্সট স্লাইডে চলে যাচ্ছে, দেখো ছবিটা দেখো, ঠিক আছে? দেখো দ্য লো ওয়াটার সিমেন্ট রেশিও অফ এইচপিসি রেজাল্ট ইন এ ভেরি ডেন্স মাইক্রোস্ট্রাকচার হ্যাভিং ভেরি ফাইন অ্যান্ড মোর অর লেস ওয়েল কানেক্টেড ক্যাপিলারি, বলছে ওয়াটার সিমেন্ট রেশিওটা কম রাখতো, মানে ওদের গ্যাপটা সিমেন্ট আর জলের, ধরো এক ভাগ জলের সাথে যদি এক ভাগ সিমেন্টের সাথে আমার হয়তো আমরা নর্মালি কি দেখছিলাম, নর্মালি হয়তো 0.42 0.4 বাই, এখানে সেটা অজল হয় 0.8 0.85 এরকম হতে হবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট বলছে দ্য ডেন্স মাইক্রোস্ট্রাকচার অফ এইচপিসি মেক্স দ্য মাইগ্রেশন অফ এগ্রেসিভ আয়নস মোর ডিফিকাল্ট কনসিকুয়েন্টলি এইচপিসি ইজ মোর ডিউরেবল হোয়েন এক্সপোজড টু এগ্রিগেট এনভায়রনমেন্ট কন্ডিশন, ঠিক আছে? যখন এগ্রিগেট গুলো তোমার আমার এইচপিসি তে কি হবে, আমাকে একটা জিনিস স্থায়িত্ব বেশি, ঠিক আছে? এইচপিসি তে আমার হাই পারফরমেন্স কংক্রিটে স্থায়িত্ব খুব বেশি, ঠিক আছে? দেখো পয়েন্টটা, পরের পয়েন্টটা দেখো, হাই পারফরমেন্স কংক্রিট ক্যান হেন্স বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার কংক্রিট উইথ লো ওয়াটার বাইন্ডার রেশিও টু কন্ট্রোল ডাইমেনশনাল স্টেবিলিটি অ্যান্ড হোয়েন রিসিভ অ্যান অ্যাডিকোয়েট কিউরিং, অ্যাডিকোয়েট কিউরিং এর জন্য এ কি হয় তো ডাইমেনশনাল ডাইমেনশনাল স্টেবিলিটিটাকে ধরে রাখে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তারপরে পয়েন্টে আমি চলে যাচ্ছি, বলছে দ্য সিমেন্টিন আস কম্পোনেন্ট অফ হাই অফ হাই অর এনি কম্বিনেশন অফ সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল সাচ আস স্ল্যাগ ফ্লাই অ্যাশ সিলিকা ফিউম মেটা মেটা কাউলিং ফিলার সাচ আস লাইমস্টোন, তো আমরা কি কি কম্পোনেন্ট ব্যবহার করতে পারি, কি কি কম্পোনেন্ট ব্যবহার করতে পারছি আমরা, আমরা এখানে ব্যবহার করছি স্ল্যাগ ফ্লাই অ্যাশ সিলিকা ফিউমস, ঠিক আছে? মেটা কাউলিং ফিলার হিসেবে ব্যবহার করছি লাইমস্টোন, ওকে? আমরা এইসব ব্যবহার করে থাকি। দেখো তারপরেরটা আশা করি আর বেশি নেই, ঠিক আছে? আর একটাই আছে প্রিকাস্ট কংক্রিট, ঠিক আছে? দেখো হাইড্রেশনটা দেখো কি বলছে, দ্য হাইড্রেশন অফ সিমেন্ট পেস্ট ইজ অ্যাকম্পেনিড বাই অ্যান অ্যাবসোলিউট ভলিউম কন্ট্রাকশন অ্যান্ড ক্রিয়েটস এ ভেরি ফাইন পোর নেটওয়ার্ক উইথিন দ্য হাইড্রেটেড সিমেন্ট পেস্ট, দিস নেটওয়ার্ক ড্রেনস ওয়াটার ফ্রম কোয়ার্টস ক্যাপিয়ার ক্যাপিলারিস হুইচ স্টার্ট টু ড্রাই আউট ইফ নো এক্সটার্নাল ওয়াটার ইজ সাপ্লাইড, ওকে? যদি বাইরে থেকে জল যদি না দেওয়া হয় তবে কি হবে, শুকিয়ে যাবে। দেয়ারফর ইফ নো ড্রাইং ইজ ওকারিং অ্যান্ড নো এক্সটার্নাল ওয়াটার ইজ অ্যাডেড ডিউরিং কিওরিং,
The coarse capillary will be empty of water as hydration progress. This phenomenon is called self-desiccation. ঠিক আছে, যদি জল দেওয়া না, যখন কিওরিং হচ্ছে তখন যদি বাইরে থেকে জল যদি দেওয়া না হয় তবে কি হবে, ওয়াটার শূন্য হবে এবং এইটাকে বলা হয় সেলফ ডেসিকেশন। দ্য ডিফারেন্স বিটুইন ড্রাইং এন্ড সেলফ ডেসিকেশন ইজ দ্যাট, বলছে ড্রাইং আর সেলফ ডেসিকেশনের পার্থক্যটা কি, হোয়েন কংক্রিট ড্রাইস ওয়াটার এভাপোরেট টু দ্য অ্যাটমোসফিয়ার হোয়াইল ডিউরিং সেলফ ডেসিকেশন ওয়াটার স্টে উইথ কংক্রিট। বলছে ড্রাইং আর সেলফ ডেসিকেশন বলতে তফাৎটা কি, ড্রাইং এর সময় কি হচ্ছে জলটা বাষ্প হয়ে যাচ্ছে আর সেলফ ডেসিকেশন বলতে কি হচ্ছে কংক্রিটের মধ্যে জলটা থেকে যাচ্ছে, এই হচ্ছে তফাৎ। তা সেলফ ডেসিকেশন জিনিসটা কি, সেলফ ডেসিকেশন জিনিসটা হচ্ছে যখন কংক্রিটের মধ্যে ওয়াটার থেকে যাচ্ছে তখন হচ্ছে সেলফ ডেসিকেশন, আর ড্রাই মানেটা কি যখন জলটা বাষ্প হয়ে যাচ্ছে কংক্রিট থেকে, সেটা হচ্ছে ড্রাই। বোঝা গেল, বুঝতে পারা হচ্ছে? ওকে, তারপরে দেখো যত পড়বে তত জানবে, যত ফাঁকি মারবে তত জানবে না, বলবে এই সিভিলটা কি বটে, কিছুই না, কিছুই কাজে লাগলো না। তোমার নলেজ যদি না থাকে তুমি অ্যাপ্লাই করবে কি, তোমার কে কাজ করাবে, তোমাকে পড়তে হবে। তুমি যদি পরিশ্রম করো তার ফলাফল একদিন না একদিন ঠিক পাবে, কিন্তু তুমি যদি পরিশ্রমই যদি না করো, যদি শুধু সমালোচনা করো মানে অন্য নিজে যদি আত্মসমালোচনা হচ্ছে একটা কি অফ সাকসেস, নিজে নিজে সমালোচনা করছে আমি এটা ঠিক করছি না ভুল করছি, আগে নিজে নিজের সমালোচনা করে নিজের জায়গায় পৌঁছাও তবে দেখবে তুমি ঠিক পৌঁছে গেছো। লোকে কি বললো বা পাশের জন কি বললো বা আমার উপরে যে বসে আছে সে কি বললো অত পাত্তা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, নিজে পরিশ্রম করে যাও ফলাফল তুমি ঠিক পেয়ে যাবে। দেখো HPC must be cured quite differently from ordinary concrete, we say because of difference in sinkage behavior. The ordinary concrete exhibits no autogenous sinkage whether it is water cured or not, whereas HPC can experience significant autogenous sinkage if it is not water cured during the hydration process. তা কি বললাম, HPC must be cured quite differently from ordinary concrete. Ordinary concrete থেকে সাধারণ কংক্রিট থেকে হাই পারফরমেন্স কংক্রিটের কিওরটা কিছুটা আলাদা, কেন কেন আলাদা, বিকজ অফ ডিফারেন্স ইন সিঙ্কেজ বিহেভিয়ার, এই যে সিঙ্কেজে বিহেভিয়ার সিঙ্কেজে ব্যবহারটা একটু আলাদার জন্য এই কিওরিং পদ্ধতিটা অর্ডিনারি সিমেন্টের তুলনায় হায়ার পারফরমেন্স সিমেন্টের আলাদা, ঠিক আছে। দ্য অর্ডিনারি কংক্রিট এক্সিবিটস নো অটোজেনাস সিঙ্কেজ, অর্ডিনারি কি করছে এক্সিবিট করে মানে অটোজেনাস সিঙ্কেজ হতে নেয় না, ঠিক আছে, whether it is water cured or not, মানে কি যেহেতু কংক্রিট নিজে জলটা ধরে রাখে, আগে যেটা পয়েন্ট এটা বললাম নিজে এ হচ্ছে সেলফ ডেসিকেশন, এই যে লাইনটা এই যে সেলফ ডেসিকেশন হওয়ার জন্য কি হচ্ছে জলটা নিজের মধ্যে ধরে রাখছে, তার যেহেতু জলটা নিজের মধ্যে ধরে রাখছে হাই পারফরমেন্স কংক্রিট তা সেই জন্য কি হচ্ছে সংকুচিত হয় না, কিন্তু আমার অর্ডিনারি কংক্রিটের ক্ষেত্রে কি হচ্ছে জল নিজের মধ্যে ধরে রাখে না, সেলফ ডেসিকেশন হয় না, ও ড্রাই হয়ে যায়, জলটা বাষ্পীভূত হয়ে যায়, যেহেতু কংক্রিট নিজে জল ধরে রাখতে পারে না সেই জন্য ওই অর্ডিনারি কংক্রিটের কি হয় সংকুচিত হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা, বুঝতে পারলে সিঙ্কেজের ব্যবহারটা বুঝতে পারলে? ভালো করে প্রতিটা জিনিস খুবই পড়ে, সিমেন্ট কংক্রিট একদিন ক্লাস করলে হয়ে যেত আমার, কেন আমার
চার পাঁচ দিন ছয় দিন ধরে কেন ক্লাস চলছে, যাতে তোরা পার্টলি ভালোভাবে বুঝতে পারিস জিনিসটা, এমন ভাবে বুঝে দিয়েছি যাতে এটা ভবিষ্যতে যে কোনো জায়গায় যা এটা তো কাজে লাগবে। ঠিক আছে, বাড়িতে বসে ক্লাস করছিস, আমাকে শুধু একটু ইয়ে কর, তো মানে যখন কিছু জিজ্ঞেস করি রেসপন্স কর, রেসপন্স না করলেও সে তো বাড়িতে বসে ক্লাস করছি, ভিডিও অন নেই, আমি ক্লাস করে যাচ্ছি বলে যাচ্ছি, এবার একটু জিজ্ঞেস করি সেটাও অডিওটা অন করে রেসপন্স দিতে তোদের সময় লাগছে। দেখ তারপর দেখো কি বলছে, ডিউরিং দিস টাইম দা মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড ইউজুয়ালি 12 টু 36 আওয়ার। ঠিক আছে, তো এইচপিসি সিমেন্ট হাই পারফরমেন্স কংক্রিটের ক্রিটিক্যাল টাইম হচ্ছে 12-36 ঘন্টা। কোনটা তা আগে দেখে, দা মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড অফ এনি এইচপিসি রানস ফ্রম প্লেসমেন্ট অফ ফিনিশিং আপ টু 2-3 days লেটার, মানে পরে দু তিন দিন, যে তো যখন তোমার আমার এইচপিসি হাই পারফরমেন্স কংক্রিট যখন একটা জায়গায় প্লেস হলো, তারপরে আমার 2-3 দিন খুবই গুরুত্বপূর্ণ, 2-3 দিন মানে 12-36 ঘন্টা, 2-3 দিনের মধ্যে আবার 12-36 ঘন্টা বলে আরো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সটে চলে যায়, কি বলছে, ওয়াটার পন্ডিং হোয়েন এভার পসিবল অর ফগিং আর দ্য বেস্ট ওয়ে টু কিওর এইচপিসি, দ্য ওয়াটার কিওরিং ক্যান বি স্টপড আফটার 7 days because most of cement and surface of concrete will be hydrated. ঠিক আছে, water curing can be stopped. আমার HPC concrete ক্ষেত্রে কি হয়, water curing আমরা 7 দিন পরেই বন্ধ করে দিই, কারণ আমাদের সিমেন্টের সারফেসটা পুরোটাই হাইড্রেট হয়ে যাবে, কারণ এখানে কি হচ্ছে হাই পারফরমেন্স কংক্রিট একটা জিনিস কি খুব ভালো, কংক্রিট নিজে জল ধরে রাখে, তাই আমার বেশি দিন জল দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আরটা কি বলছে, স্পেশালি ডিজাইন হাই পারফরমেন্স সেলফ লেভেলিং নন সিং প্রি ব্র্যান্ডেড কংক্রিট ওয়াজ ফর্মুলেটেড অ্যান্ড ওয়াজ পুট ইন টু বি ইউজ এগেনস্ট দ্য এগ্রেসিভ কেমিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড ফার্টিলাইজার প্ল্যান্ট ইন গুজরাট, গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার লিমিটেড, দ্য সিস্টেম হ্যাজ বিন অ্যাপ্লাইড 1997, দেয়ার আর নো সাইন অফ ডেটারেশন অবজার্ভ সিন্স দেন। দেখুন খুব ভালো জিনিস বলছে, বলছে এই স্পেশালি ডিজাইন হাই পারফরমেন্স সেলফ লেভেলিং নন স্ট্রিং প্রি ব্যান্ডেড কংক্রিট ওয়াজ ফর্মুলেটেড অ্যান্ড ওয়াজ পুট ইন টু ইউজ এগেনস্ট দ্য এগ্রেসিভ কেমিক্যাল এনভায়রনমেন্ট অ্যাট ফার্টিলাইজার প্ল্যান্ট, গুজরাটে ফার্টিলাইজার প্ল্যান্টে প্রথম হাই পারফরমেন্স আমরা সিমেন্ট কংক্রিট ব্যবহার করেছিলাম। ঠিক আছে, সেটা পুরো ডিটেলস দেওয়া আছে, কোথায়, গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার লিমিটেড, ভারুচ, ভারুচে, এবং সেটা অ্যাপ্লাই করে 1997, কিন্তু তারপরে বলছে এখনো পর্যন্ত কোনো ডেটোরেশন নেই, কোনো ডিফেক্ট বলে কিছু নেই, এত সুন্দর কংক্রিট আমার প্লেস হয়েছে। ঠিক আছে, তাহলে 1997 মানে আজ থেকে আমার 23 বছর আগেকার। ওকে, তারপরে প্রিকাস্ট কংক্রিট, এটাই তোমাদের আজকে লাস্ট টপিক, এটাই এটাই হলেই বাস তোমাদের আজকে ক্লাস শেষ। এখানে বলছে কি দেখো, ওয়েন মাস কংক্রিট ওয়ার্ক ইজ রিকোয়ার্ড ফর হিউজ অ্যান্ড স্প্লিটিং কনস্ট্রাকশন প্রিকাস্ট কংক্রিট ইজ ইউজড এ এলিমেন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রান্সপোর্টেড টু সাইট, দে আর কাস্টেড ইন সেপারেট ফর্মস এন্ড প্লেসড ইন দ্য স্ট্রাকচার অন সাইট। ঠিক আছে, হলো অ্যান্ড সলিড কংক্রিট ব্লকস desired shape and size are prepared and cured in water tank at industrial sites then placed to site. ঠিক ভাবে কি করা হয়, এটাকে আগে কিওরিং করা হয় তারপর প্লেস করা হয়, মানে সাইটে আগে থেকে প্রিকাস্ট আগে থেকে কংক্রিটটা তৈরি করা হচ্ছে, তারপর কোন একটা জায়গায় প্লেস করা হচ্ছে, এই যেটা আমরা যেগুলো স্ল্যাব যে ঢালা হয় সেগুলো কি করা হয়, সে আগে থেকে বাইরে কোথাও ঢেলে নেওয়া হয়, তারপর জল দিয়ে সেটা কিওর করে আমরা কোথাও একটা স্ল্যাবটা বসিয়ে দিই, সেই ধরনের কংক্রিট, বোঝা গেল ব্যাপারটা, এই যে এগুলো।
ছবি দেখলে আরো ভালো, এগুলো এগুলো প্রিকাস্ট কংক্রিট। এখন তোমাদের মধ্যে অনেকে এটাই ভাবছে, বোঝা গেল? বাস আর কিছু না, এখানে ক্লাস শেষ করছি, ঠিক আছে? নাম পেজেন্টটা হয়ে যাক। কেউ সবাই বুঝতে পারলি তো ক্লাসে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোন অসুবিধা হলে অবশ্যই বলবি, যদি কিছু ডাউট থেকে থাকে তাহলে ওটা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করবি, কারণ ওটা পরে যদি জমিয়ে রেখে দিস তাহলে নেক্সট কিন্তু প্রবলেম হয়ে যাবে, তখন নেক্সট পড়া হবে না কি ডাউট ক্লিয়ার হবে ওটা অসুবিধা। ঠিক আছে, সবাই শুনছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আজকে মাত্র তোরা 7 জন, আবার কমে গেল। দেবরাজ, দীনবন্ধু, দীপ্তি, রূপেশ, নূর, সুশোভন, উত্তম, যেখানে তোদের অ্যাটেন্ডেন্স থাকার কথা নিয়ে আর অ্যাবাউট 18-19 এর কাছাকাছি সবাই। ওকে, তো ক্লাস এখানে শেষ করছি, নেক্সট ক্লাস আগামীকাল, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম। আবার দেখা হবে পরে। বাই বাই।